আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলামী সারা বিএনপি অচল অচিরেই জামাত ইসলামীর হাতে পায়ে ধরে কান্না করবে কাঁদবে বিএনপি এ বিষয়ে আজকে আলোচনা করব বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে সুসম্পর্ক ঐতিহাসিক জিয়াউর রহমান সাহেব থেকেই জামাতের সাথে বিএনপির একটা চমৎকার সম্পর্ক জিয়াউর রহমান গুলাম আজমকে বাংলাদেশে প্যাট্রোনাইজ করেছেন জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন বলে নানান কথা কিন্তু আছে এবং ঐতিহাসিকভাবে জোটগতভাবেও প্রায় মোর দ্যান টোয়েন্টি টু ইয়ার্স আছে সরকারে একসাথে ছিল নানান বিষয় কিন্তু আছে তা এখন আমি একটা বিষয় ক্লারিফাই করতে চাই যে অনেক পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বিষয়টা বোঝে না যে বিএনপি এবং জামাত তো ভিন্ন ভিন্ন দুইটা আদর্শের দল আদর্শিকভাবে কোনো মিল নেই তা সত্ত্বেও সে জিয়াউর রহমান থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপি এবং জামাতের মধ্যে সুসম্পর্কের রহস্যটা কি এখানে এটা এটা তো হওয়ার কথা না কারণ বিএনপির মধ্যে প্রচুর বাম ব্যাকগ্রাউন্ড লোক আছে যারা একসময় লেফটিস্ট পলিটিক্স করতো তারা বিএনপির উপর ভর করেছে এতে তো জামাত বিদ্বেষ বা জামাতের সাথে ডিসটেন্স আরও বেশি থাকার কথা আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক আরও বেশি থাকার কথা জামাতের কারণ আওয়ামী লীগের একসময় মুসলিম লীগ ছিল একসময় আওয়ামী লীগ জামাত স্বাধীনতার পূর্বে বিভিন্ন ধরনের আন্দোলন যুগপদ আন্দোলন করেছে তো এখন এই এটা আসলে আদর্শিক কোনো কারণে নয় বিএনপির জামাত সুসম্পর্ক এই কারণ হচ্ছে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর পররাষ্ট্রনীতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির কারণেই মূলত জামাত এবং বিএনপির মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয় মুসলিম দেশগুলোর সাথে একটা বিশেষ সম্পর্ক সেখান থেকে ইনভেস্টমেন্ট পাওয়া আমাদের ম্যান পাওয়ার সেখানে এক্সপোর্ট করা নানান বিষয় কিন্তু জড়িত ছিল আর এসব কারণে তখন সৌদি আরব বা মিডল ইস্টের কান্ট্রিগুলোর সাথে ইউএই এগুলোর সাথে জামাতের সুসম্পর্ক ছিল তারা জামাতকে প্যাটারনাইজ করত তারা জামাতকে বাংলাদেশে রিপেট্রিয়েট করার শর্তে বাংলাদেশকে অনেকে ইনভেস্টমেন্ট করেছিল সুযোগ সুবিধা দিয়েছিল এটা জিও রহমান গ্রহণ করেছিল এই কারণেই হচ্ছে বিএনপি জামাত সুসম্পর্ক এটা ফরেন পলিসির একটা অংশ এটা বিএনপির কোনো ইসলামপন্থী আদর্শ বিষয়টা কিন্তু এরকম না ওয়াট বিএনপি জামাতের সেই ঐতিহাসিক পথ চলা একসাথে আন্দোলন সরকার গঠন নানান কিছু কিন্তু হয়েছে কিন্তু এখন আবার নানান বিতর্কও দেখা দিচ্ছে আঠাশে অক্টোবর ঘটনার জন্য এক জামাত নেতা বিএনপিকে দায়ী করার জন্য বিএনপির পক্ষ থেকে ব্যাদবি অগণতান্ত্রিক আচরণ সৎ সাহস জবাব দেওয়ার ছিল না এ কারণে তারা পেপারও আচরণ করেছে মোশারফ সাহেব এবং শামসুজ্জামান দদু সাহেব তারা জামাতের ফাইজলামি বলেছে এবং দেশের এই পরিস্থিতির জন্যে জামাতকে দায়ী করেছে এবং বিএনপি জামাত জোট থাকবে না নানান কথাবার্তা চলছে তো এই জন্য আমি যেটা বলতে চাই আসলে জামাত ইসলামী সারা বিএনপি অচল জামাত ইসলামী ছাড়া বিএনপি অতীতেও কখনো ক্ষমতায় আসতে পারেনি ভবিষ্যতে কখনো পারবে না এক পর্যায়ে কী হবে সেটা আমি বলবো অ্যাট দ্য এন্ড অফ মাই ডিসকাশন প্রথমে যেটা বলছে উনিশশো উনিশশো সালে আগের কথা বলি জিয়র রহমান যখন পঞ্চম সংশোধনী করেছিল সংবিধানের ফিফথ অ্যামেন্ডমেন্ট তখন কিন্তু আ এই যে আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস বা সংবিধানে বিসমিল্লা ঢোকানো নানান বিষয় এগুলোতে কিন্তু জামাতের একটা মারাত্মক প্রভাব ছিল মারণ আব্দুর রহিমের নেতৃত্বে জামাতের একটা প্রতিনিধি দল ইসলাম একটা প্রতিনিধি দল জিয়র রহমানের সাথে দফায় দফায় মিটিং করেছে বৈঠক করেছে জিয়ুর রহমান তাদেরকে ইনভাইট করেছে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে এর মানে সেখানেও কিন্তু একটা জামাতের প্রভাব বা জিয়র রহমানের পঞ্চম সংশোধনীতে সমর্থন দেওয়া বা নানান বিষয় কিন্তু জড়িত ছিল উনিশশো সালে জামাত ইসলামী আঠারোটা আসন পেয়েছিল বিএনপি এককভাবে সরকার গ্রহণ করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি তো উনিশশো একানব্বই সালে যদি জামাত ইসলামী আওয়ামী লীগকে সমর্থন দিত তাহলে আওয়ামী লীগ সরকার গঠন করত উনিশশো সালে কোনো মন্ত্রিত্ব জামাত ইসলামী নেয়নি মন্ত্রিত্ব ছাড়াই বিএনপিকে সরকার গ্রহণ করার সুযোগ দিয়েছিল করুণা করেছিল জামাত আওয়ামী লীগের পক্ষ কিন্তু জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছিল মন্ত্রিত্বে নানা সুযোগ সুবিধা কিন্তু বিএনপিকে জামাত ক্ষমতায় বসিয়েছিল এটা ছিল জামাতের একটা করুণা এর মানে জামাত ছাড়া বিএনপি একানব্বই সালে অচল ছিল ক্ষমতা আসা সম্ভব ছিল না উনিশশো সালে বিএনপি জামাতের কোনো সম্পর্ক ছিল না বরং নেতিবাচক সম্পর্ক ছিল যে কারণে উনিশশো সালে বিএনপির ভূমিদস পরাজয় বিএনপি কিছুই করতে পারেনি এরপরে দু সালে আবার বিএনপির ভূমিদস জয় এই ভূমিধস জয় কেন হলো বিএনপি জামাত জোটের জন্য স্পষ্ট এটা সমস্ত বিশ্লেষণ একমত হবেন আর এই যে এখন পর্যন্ত বিএনপি টিকে আছে এই টিকে থাকার জন্য যত আন্দোলন বা রাজপথে যতটুকু কর্মসূচি বা এগুলোতে সামনে সারিয়ে দিয়েছিল জামাত ইসলামী জামাতের কারণেই অনেকটা বিএনপি এখনও টিকে আছে জোট ছেড়ে যদি জামাত চলে যেত তাহলে বিএনপির অস্তিত্ব এত দিনে থাকতো না বাস্তব কথা হচ্ছে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে জামাত ইসলামী ছাড়া বিএনপি একেবারেই অচল কখনোই ক্ষমতায় আসতে অতীতে পারেনি ভবিষ্যতেও পারবে না আর এটা সম্ভব না বলেই কিন্তু জনাব তারেক রহমান কিংবা বেগম খালেদা জিয়া তারা এটা উপলব্ধি করতে পেরে শত সমালোচনা অনেক আপত্তির পরও জোট ভাঙছে না জামাতের পাশে গিয়ে খালেদা জিয়া বসছেন সুযোগ পেলেই তাদের আন্ডারস্ট্যান্ডিং এটা আর জামাত যদি বিএনপি কে ছেড়ে দেয় তাহলে যেহেতু বিএনপি একটা কেন্দ্রিক দল আর জামাত ইসলাম একটা আদর্শবাদী দল তারা ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিকতা তাদের মূল নয় আর জামাত ইসলামের হারানোর কিছু নেই তারা ক্ষম আদর্শবাদী একটা দল তাদের ভীষণ একটা দল তাদের ভীষণ অনেক লং যে শর্ট টার্মে কোনো একটা জোটের অংশ হিসাবে কতটুকুই ক্ষমতা আসলো এটা এতে জামাত ইসলাম সিরিয়াস না বা বড়ো কোনো পাওনা বা বড়ো কিছু হারানোও নয় আর বিএনপি ক্ষমতা আসতে না পারলে কয়েক কয়েকটা কালের বিবর্তনে হারিয়ে যাবে অনেক অসংখ্য নেতা কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে তারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিদেশে যে আশ্রয় নিচ্ছে অনেক নেতা রাজনীতি ছেড়ে দিয়েছে হতাশাবাদী দলে পরিণত হয়েছে তো এ কারণে ক্ষমতা আসার জন্যেই যদি জামাত ইসলামী সাহস করে বিএনপিকে ছেড়ে দেয় জামাতের পিছনে পিছনে ঘুরবে কান্না করবে ক্ষমতা আসার জন্য তারা মরিয়া হয়ে উঠবে কারণ বিএনপি এখন দূতাবাসের রাজনীতি করছে পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে ভারতকে খুশি করা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে অ্যাপিস করা বিভিন্ন ধরনের অপরাজনীতি করছে যেটা জনগণের ভোট নিয়ে ক্ষমতা আসার রাজনীতি নয় যখন এটা ফেল করবে তখনই তারা জামাতের পিছনে পিছনে ঘুরবে কারণ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা আসতে চায় তাহলে জামাত ইসলামী ছাড়া বিএনপি কখনোই ক্ষমতা আসতে পারবে না কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা মানে হচ্ছে ভোটের মাধ্যমে আসে আর ভোটের মাধ্যমে কিভাবে আসবে জামাতের একটা বিশাল সংখ্যক ভোট এটা তো ওয়েল নন এস্টাবলিশ এই ভোট বিএনপির পক্ষে না গেলে বিএনপি তো ক্ষমতায় আসতে পারবে না এটা হচ্ছে বাস্তবতা এর মানে আমার কনক্লুশন হচ্ছে জামাত ইসলামী সারা বিএনপি আসলেই অচল জনাব ওবায়দুল কাদের সাহেব যে এই কথাটা মাঝে মাঝে বলেন দ্যাটস ডেফিনেটলি রাইট এখানে এই যে নানান ধরনের বিশ্লেষণ বা অচল বা বিএনপির নেতাদের সমালোচনা এগুলো বিএনপির কিছু বেপরোয়া নেতাদের আচার আচরণের কারণে তাদের বেপরোয়া অগণতান্ত্রিক অশালিনী শব্দের কারণে এই বিষয়গুলো আমরা তুলে ধরছি বেসিক্যালি বিএনপির যে একেবারে সর্বোচ্চ সুপ্রিম ডিসিশন মেকার বেগম খালাদা জিয়া হিজন বিহা অফ বিএনপি জামাত জোট তিনি কখনোই বিএনপি জামাত জোটের বিপক্ষে নয় কিংবা জামাত বিদ্বেষী নয় এখন বিএনপির এই গর্তে লুকিয়ে থাকা কিছু নেতা যারা জামাত অশালীন ভাষা ব্যবহার করে ফাইজলামি বলে জামাতের ফাইজলামি এটা একটা ফালতু শব্দ এটা কোনো ভদ্রলোকের ভাষা নয় এবং এই পরিস্থিতির জন্য জামাত ইসলামীকে দায়ী করে আঠাশে অক্টোবর এর দায় নিতে চায় না দায় নিতে চায় না চাইবে না ঠিক আছে কিন্তু গণতান্ত্রিকভাবে তার জবাব দিক বুঝিয়ে বলুক আর এই পরিস্থিতির জন্য জামাতকে দায়ী করা এর চেয়ে মূর্খতর কিছুই হতে পারে না এই যে বর্তমান পরিস্থিতি এটা আমি বলেছি যে এর জন্য দায়ী মূলত বিএনপির এই গর্তে লুকিয়ে থাকা নেতারা যারা এখন জামাত বিদ্দেশী কথাবার্তা বলছে এরাই দায়ী এরাই একুশে একুশে আগস্ট গ্র্যান্ড হামলার পেতাত্তা এরাই জেমবিকে বিভিন্নভাবে প্যাটকোনাইজ করেছে এদের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে অসংখ্য কথা আছে সে আলোচনা আমি যাচ্ছি না